নাজেল করে আল্লাহ আমাকে বলেছেন আমি যাতে বেশি বেশি তাসবি পড়ি আর তাওবা করি সেজন্য এই দোয়াটা পরে আমার উম্মতকে শিখিয়ে গেলাম তারা নিজেরা যেন এই দোয়াটা পরে তারা যেন আল্লাহর কাছে তাওবা করে আরেকটি বর্ণা বোখারিতে যতগুলি তাওবা আছে এই তাওবাটি এতটাই গুরুত্বপূর্ণ রাসুল্লাহ আসলামের এন্তেকালের আগের তিনটা মাস প্রতিদিন গড়ে এই তাওবাটা দুই সবার করে তেলাবাদ করতেন কয় কয়সবার আর আমাদের দেশে তাওবা করি আমরা পিসাবুজুরের পাগড়ি দইরা যারা পীরের মুরিদ আছেন রাগ করবেন না আমি পীরের বিরুদ্ধে লোক নই কিন্তু তাওবার সিস্টেমের লোক বিরুদ্ধে লোক আমি তাওবা করবেন সরাসরি কার কাছে অন্যায় করেছেন কার সাথে তো তাওবা করার দরকার কার কাছে কিন্তু আমাদের দেশে তাওবার সিস্টেমটা শোনেন পিসা আসবেন পাগড়িটা ছেড়ে দিবেন মুরিদ্রা তার পাগড়ির ভিতরে ধরবেন ধরার পরে পিসা বলবেন চোখ বন্ধ করো কি বন্ধ করো আচ্ছা আপনারা বলেন তো ইসলামের চোখ বন্ধ করার কথা বলছে না খোলা রাখতে বলছে আমি জানি এখানে অনেক আলেম বসে আছেন আমার চেয়ে বড় বড় আলেম আচ্ছা নামাজে যদি কেউ ইচ্ছা নামাজের চোখ খোলা থাকে না বন্ধ থাকে কথায় তো আসতে কেন নামাজের চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে কেউ যদি ইচ্ছা করে নামাজের চোখ বন্ধ করে রাখে নামাজ মাকরু হবে কি হবে না সুতরাং আপনি কিসের তালিম দিচ্ছেন মুসলমানের জন্য হয়েছে চোখ বন্ধ রাখার জন্য নয় চোখ খোলা রাখবে যেখানেই বিপদ যেখানেই অন্যায় সেখানেই মুসলমান চোখ খুলে প্রতিবাদ করবে নামাজের চাইতে শ্রেষ্ঠ ইবাদত পৃথিবীতে আর আল্লাহ বলতেছে নামাজে চোখ খোলা রাখতে আর পিসা বুজুর বলতেছে চোখ বন্ধ করে রাখতে আপনি কি বুঝাইলেন আপনি কিসের তাওবা করাইলেন হযরত ইব্রাহিম আলাহ তিনি মত হলেন প্রথম চাঁদের দিকে তারকার দিকে চাঁদের দিকে সূর্যর দিকে তিনি তিনটাকে ক্যান্সেল করে দিলেন তিনি বললেন এইগুলির দিকে মত হওয়া যাবে না মত হতে হবে কার দিকে আপনারা বলেন আমরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করি কি করি না কিন্তু আমরা কি কাবার দিকে ফিরে না যখন আমরা নামাজ আদায় করি আমরা কি কাবার দিকে মত থাকি না আল্লাহর দিকে মত থাকি তাহলে আপনি যখন তাও বা করেন আপনিও মতোজ্জি থাকা কার দিকে আপনি তো আল্লাহর দিকে মতোজ্জ হবেন সিস্টেমটা কি পাগড়ি ধরে পিসা বুঝুর শিখাই দেয় চোখ বন্ধ করেন তো বন্ধ করার পরে কয় আমি আমার কল আমি মতো আজ্জ আছি আমার কলবের দিকে আমার কলব মতো আছে আমার ল্যাংটা বাবার দিকে ল্যাংটা বাবার কলব মতো আছে দাদা হুজুরের দিকে বলে কি বলে না বিশ্বাস করেন কোন মুসলমান মোহামেন আল্লাহ ছাড়া কারো দিকে মতজ্জ হতে পারবে না পারবে না পারবে না মুথজ্জু তো হবেন আপনি আল্লাহর দিকে কার দিকে হজরত ইফালে এম ইসলাম যখন তারকা দেখলেন জন্না আলাইহিল লাইলর কাউ কাবা কলাহা জারব যখন তিনি তারকা দেখলেন বললেন এটা আমার রব যখন তারকা অস্ত গেল তিনি বললেন না যে জিনিস অস্ত যায় সেটা আমার রব হতে ক্যান্সেল করে দিলেন পালাম্মা আল কামার তিনি চাঁদ দেখলেন তিনি বললেন না এটা যখন চাঁদ অস্ত গেল তিনি বললেন না এটাও আমার রব হতে পারে না এরপরে তিনি দেখলেন সূর্য পালাম্মা র আশংসা বা যে কতান কলাহা রব্বি রব্বী একবার এটা সবচেয়ে বড় এটা আমার রব কিন্তু সূর্য যখন অস্ত গেল তিনি বললেন না এটা আমার রব হতে তিনি বললেন একটা আমার রব নয় এগুলোকে যিনি চালান তিনি আমার রব বসা থেকে দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলেন ইন্নি অজ্জা হাঁহাতু বলেন সবাই ইন্নি অজ্জা হ্যাঁ তুঁ অ ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আমরা অনা মিনাল মুশরিকিন হলেন কার দিকে তাহলে আমরা যখন তাওবা করব সরাসরি কার কাছে তাওবা করবে